প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, উনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা, কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে, নাগাল পায় না, বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস, আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও, উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই, উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত, অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত।